সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে একাত্তর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম দশই মে সোমবার উনিশশো সাল বেশ কিছুদিন বাগানের দিকেই নজর দেওয়া হয় না আজ সকালে নাস্তা খাওয়ার পরে তাই বাগানে গেলাম বাগানে বেশ কটা হাইব্রিড টি রোজ গাছ আছে তাহলে আমরা এই দুটো অর্থ হচ্ছে যে লেখক কিছুদিন ধরে বাগান তার যে শখের বাগান সেই বাগানের দিকে তার নজর দেওয়া হচ্ছে না কিন্তু আজ সকালে তিনি নাস্তা খাওয়ার পরে তিনি বাগানে গেলেন এবং বাগানে বেশ কটা হাইব্রিড টি রোজ গাছ আছে তাহলে বাগানে হাইব্রিড টি রোজ একটা ফুলের গাছের নাম সেই গোলাপ ফুল কি ওনার বাগানে রয়েছে এই ধরনের গোলাপ গাছের খুব যত্ন করতে হয় এই হাইব্রিড টি রোজ গাছগুলো এমন যে গাছগুলো খুব বেশি করে কী করতে হয় যত্ন করতে হয় যা গত দুই মাসে হয়নি লেখক এই মানসিকভাবে বিষণ্ন থাকার কারণে গত দুই মাসে কি এই হাইব্রিড টি রোজের কোনো যত্ন নিতে পারেনি খুরপি হাতে কাজে লাগার আগে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম এই খুরপি হচ্ছে যেটা দিয়ে মাটি খোঁড়া হয় এই মাটি খোঁড়ার একটা যন্ত্র আমি হাতে নিয়ে কাজে লাগার আগে মানে কাজ করার আগে আমি গাছগুলোর দিকে ভালো করে তাকালাম দেখলাম মাখনের মতো মাখনের মতো রং যেটা পিচ বা শান্তি তাহলে মাখনের মতো একটা ফুল আছে সেই ফুলটার নাম হচ্ছে পিচ বা শান্তি আরেকটা ফুল আছে সেটা হচ্ছে কালছে মেরুল রঙের সেটা নাম হচ্ছে বনিপ্রিঞ্চ এবং অ্যানা হার্কনেক্স এই অ্যানা হার্কনেক্স এবং হচ্ছে বনিপিন বনিপ্রিঞ্চের কালার হচ্ছে কালছে মেরুন আর পিচের কালার হচ্ছে মাখনের মতো আর ফিকে এবং গাঢ় বেগুনি রঙের একটা ফুল সেটা হচ্ছে সিনম এবং ল্যাভেন্ডার আর বুকানিয়া যে ফুলটা সেটা হচ্ছে হলুদ আর পাসকালি সেই ফুলটা হচ্ছে সাদা তাহলে আমাদের এখান থেকে পরীক্ষায় অনেক সময় যে ফুলের রঙগুলো সম্পর্কে একটা পরীক্ষা থাকে যে পাসকালি কেমন পাসকালি হচ্ছে সাদা বুকানিয়ার হচ্ছে হলুদ ল্যাভেন্ডার এবং সিনম হচ্ছে ফিকে এবং হচ্ছে গাঢ় বেগুনি হার্কনেক্স এবং হচ্ছে বনি প্রিন্স হচ্ছে কালচে মেরুল আর পিচ হচ্ছে মাখনের মতো বনি প্রিন্স এর আদা ফোটা কলিটি এখন আমার বেড সাইড টেবিলের কালিদানিতে রয়েছে অর্থাৎ বেন বনি প্রিন্সের একটা ফুল আসছে সেই ফুলটার অর্ধেক ফোটা মানে অর্ধেক ফুটছে এমন একটা কলি আমার বেড সাইডের যেখানে ফুল রাখা হয় কালিদানিতে সেখানে কি আমি রেখে দিয়েছি কলি অবশ্যই আর নেই কলি এখন আর নেই কলিটা ফুটে গেছে ফুটে গেছে বড় হয়ে গেল প্রায় ঝরে পড়া অবস্থা মানে বড় হওয়ার পরে এটা শেষের দিকে চলে আসছে পিচ এর গাছটায় একটা কলি কেবল এসেছে যদিও সারা দেশ থেকে পিচ উদাও যদিও আমরা আমার পিচ গাছ মানে শান্তির গাছে একটা ফুল এসেছে এটা কলি এসেছে কিন্তু সারা দেশ থেকে শান্তি উদাও সারা দেশে কিন্তু শান্তি নেই যদিও আমার গাছে শান্তি বা পিচ নামক একটা ফুল আছে তবুও সারাদেশে কি নেই দেশে পিচ বা শান্তি নাই বাগান করা একটা নেশা তো আমরা যদি বলা হয় যে লেখকের নেশা কী ছিল লেখকের নেশা হচ্ছে বাগান করা এই নেশায় দুঃখ কষ্ট খানিকটা ভুলে থাকা যায় মানে তার দুঃখ কষ্ট ভুলে থাকার একটা কৌশল হচ্ছে বাগান করা গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাববারে অবকাশ পায়নি মানে গত কয়েক মাস ধরে লেখিকা মানসিকভাবে এত বিষণ্ন ছিল যে সেই নেশার কথা বাগান করার কথা একেবারে কি ভুলে গেছে এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজে মানে এই যে বিক্ষিপ্ত মন এলোমেলো মন এই বিষণ্ন মনকে ব্যস্ত রাখার জন্য তখন এই নেশাটার কথা আমার মনে পড়েছে মানে এই বাগান করে লেখিকা তার দুঃখগুলো বলে থাকবে তার বিষন্ন মনকে শান্তি দিবে এই জন্য সে আবার বাগানে ছুটে এসেছে জামি আমরা এগারোই বারোই মে পড়ব বুধবার উনিশশো সাল জামির স্কুল খুলেছে দিন দুই হলো দুই দিন আগে স্কুল খোলা হলো সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করছে মানে সরকার এখন জোর করে কি স্কুল খোলার ব্যবস্থা করছে এই কারণে যে মানুষ যেন মনে করে যে এলাকার মানুষ দেশের অবস্থা খুবই শান্ত এই কারণে স্কুল কলেজ চলছে বা সব কিছু অ্যাভেলেবেল চলছে কোনো সমস্যা হচ্ছে না এই কারণে লেখক এই কারণে সরকার জোর করে স্কুল কলেজ খোলা রাখছে এক তারিখে ফাইমারি প্রাইমারি স্কুল খোলার হুকুম রয়েছে এবং নয় তারিখে মাধ্যমিক স্কুল খুলবে তাহলে যে প্রশ্ন করা হয় যে প্রাইমারি স্কুল খুলবে কয় তারিখে সেটা হচ্ছে এক তারিখ আর যদি বলা হয় যে মাধ্যমিক স্কুল কয় তারিখ খুলবে সেটা হচ্ছে নয় তারিখ জামি স্কুলে যাচ্ছে না যাবে না জামি স্কুলে যা যাচ্ছে না এবং সে যাবেও না কারণ শরীফ আমি রুমি এবং জামি এই চারজন বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক করে রেখেছিলাম স্কুল খুললেও স্কুলে যাওয়া যাবে না আমরা ফ্যামিলির সবাই ডিসাইড করছি যে স্কুল খুললেও আমরা স্কুলে যাব না কেন কারণ হচ্ছে দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না দেশে তো কোনো কিছুই স্বাভাবিক স্বাভাবিকভাবে চলছে না একটা অরাজকতা বিরাজ করছে দেশে একটা এখন যুদ্ধ অবস্থায় দেশে এখন যুদ্ধ চলছে দেশবাসীর উপরে হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের একটা স্টিম রোলার মানে নির্যাতনের চরম অবস্থা চলছে পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদেরকে চরমভাবে নির্যাতন করছে ঠিক এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বগলে স্কুলে যাওয়া মানে বই খাতা নিয়ে স্কুলে যাওয়া কোনো অবস্থাতেই কোনো স্টুডেন্টের দরকার নেই জামি অবশ্যই বাড়িতে পড়াশোনা করছে জামি স্কুলে যাচ্ছে না ঠিক কিন্তু বাড়িতে সে পড়াশোনা করছে এবারও এবার ও দশম শ্রেণীর ছাত্র সে দশম শ্রেণীর স্টুডেন্ট রুমি যতদিন আছে ওকে সাহায্য করবে মানে রুমি ওর বড় ভাই ও যতদিন থাকবে ততদিন ওকে সাহায্য করবে তারপর শরীফ আর আমি তো যে যতটা পারি তারপর রুমি সাহায্য করার পরে আমি আছি বা শরীফ আছে শরীফ আছে লেখিকার হাজব্যান্ড অর্থাৎ রুমির বাবা জামি তার দুই তিনজন বন্ধু বন্ধুর সাথে ঠিক করেছে এরা এক সঙ্গে বসে আলাপ আলোচনা করে পড়াশোনা করবে মানে জামি চিন্তাগুলো যেহেতু স্কুলে যাব না সেই কারণে আমরা সবাই ফ্রেন্ডরা একসাথে বসে কি করব পড়াশোনা করব এটা বেশ ভালো ব্যবস্থা এটা খুব ভালো হলো কারণ পড়াও হবে সময়টাও ভালো কাটবে মানে পড়াশোনাও হবে আবার যে বোরিং যে টাইমগুলো মানে একদম বিরক্তিকর লাগবে না সময়টা খুব ভালো কাটবে অবরুদ্ধ নিষ্ক্রিয়তা ওরা হাফিয়ে উঠবে না এই যে অবরুদ্ধভাবে আছে বাসায় সারাক্ষণ বসে আছে এই বসে থাকা বসে থাকতে থাকতে যে একটা বোরিং একটা যে কষ্ট হতাশা সেই বিষয় তাদের মধ্যে আর লাগবে না তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরাহ